পাট পুজোর মধ্য দিয়েই শুরু নবদ্বীপের রাসের প্রস্তুতি। প্রথা মেনে রবিবার কোজাগরী লক্ষ্মী পুজোর সন্ধ্যায় কাঠের কাঠামোর শালগ্রাম শিলা ছুঁয়ে পাটা পুজোর মধ্য দিয়ে নদিয়ার নবদ্বীপের ঐতিহ্যবাহী রাসের সূচনা হয়। ফুল মালা মোমবাতি দিয়ে সাজানো হয় এই পাটা। কোজাগরীর রাতে নবদ্বীপ শহরে এমন প্রতীক্ষার ছবি জানান দেয় নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ উৎসব রাসের সূচনায়। নবদ্বীপ রেল কলোনির তারামা পুজো এবার ১৬তম বর্ষে পদার্পণ করল। পাটা পুজোর মধ্য দিয়েই তাদের রাসের প্রস্তুতি শুরু হয়ে গেল এদিন থেকেই। এই যে পাটা পুজো, পাটা পুজোর বিষয়বস্তুটা কি আপনাদের? আজকে আমরা সবাই জানি কোজাগরী লক্ষ্মী পূজা। তো এই লক্ষ্মী পুজোর দিন আমাদের নবদ্বীপের যে ঐতিহ্যবাহী রাস, সেই রাসের আজকে আমাদের নবদ্বীপের ম্যাক্সিমাম বারোয়ারি আজকের দিনে এরকম পাটা পুজো করে, যেটাকে আমরা কাঠামো বলি, পাটা পুজো করে আমাদের রাসের আজকে থেকে শুভ সূচনা করা হয়। এই পাটা আজকে থেকে পুজো করে এর ওপর নানা রকম বাস দিয়ে ইয়ে দিয়ে ঠাকুরের চালি তৈরি করে রাসের প্রস্তুতি বলা যায়। আজকে থেকেই রাসের প্রস্তুতি শুরু। আপনাদের কোন প্রতিমা? আমাদের প্রতিমা তারামা, শ্রী শ্রী তারামা পূজা। আমাদের এবছরের পুজো ১৬তম বছরে আমরা পুজো করতে চলেছি। কোন জায়গাটা? এটা নবদ্বীপ ধাম রেলওয়ে কলোনি। আপনার নাম? শঙ্কর যাদব। আপনি? পুজো উদ্যোক্তা। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।